আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো প্রতিদিনের করোনা ভাইরাসের লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা প্রথমে দেখে নিই আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি, দেখতে পাচ্ছেন আজকের রিপোর্ট নাও। আজকে নতুন করে বাংলাদেশে করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে 1705 জন। এ নিয়ে বাংলাদেশের সর্বমোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,50,621 জন এবং আজকে নতুন করে মারা গেছে 40 জন। এ নিয়ে বাংলাদেশের সর্বমোট করোনাক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে 4,979 জন এবং টোটাল রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 2,58,717 জন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনাক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 86,925 জন। বন্ধুরা, এই ছিল আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। এখন দেখেনি আমরা কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইট আছে, নিচের দিকে আসলে দেখতে পারেন আজকে হলো 21শে সেপ্টেম্বর। আজকে নতুন করে কাতারে করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে 228 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,23,604 জন। তবে এখনও পর্যন্ত কাতারে করোনাক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 2,853 জন এবং আজকে নতুন করে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 237 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনাক্রান্ত রোগী রিকভার হয়ে গেছে 1,20,540 জন এবং আজকে নতুন করে মারা গেছে একজন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনাক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 211 জন। বন্ধুরা, এই ছিল আজকে কাতারের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কেমন কমেন্ট করে আপনার মতামত দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।